আন এক নিরীহর প্রাণ ললে ডাম্পারে। এবার ডাম্পারর চেপাত মৃত্যু পথর জরিপ চলা ব্যক্তির। সর্বশিক্ষার কার্যালয়ের দেওয়াল ভাঙি সুমাল জিএমসির ডাম্পার। প্রতিদিনে বাতরির শিরোনাম দখল করে আহিছে ডাম্পারর খুন্দাত মৃত্যুর বাতরিয়ে। আনদিনার দরে মঙ্গলবারেও সংঘটিত হল তেনে এক ঘটনা। সময় এতিয়া দিনের 10:45। জিএমসি পাহাড়ৰ হৈ কাহিলিপাৰা সংযোগী পথেৰে অহা এখন ডাম্পাৰৰ খুন্দাত নিহত হয় নিখিল দাস নামৰ ব্যক্তিজন। চিপাঝাৰৰ দলংঘাটৰ ব্যক্তিজনে কাহিলিপাৰাত ৰাস্তাৰ জৰীপৰ কামত আন দিনাৰ দৰে ব্যস্ত থকাৰ সময়তে সংঘটিত হয় দুৰ্ঘটনা। গুৱাহাটী পৌৰ নিগমৰ জাবৰ কঢ়িয়াই নিয়া ডাম্পাৰখন প্ৰচণ্ড জোৰত খুন্দা মৰাৰ ফলতে ভাগি পৰে সৰ্বশিক্ষা বিভাগৰ কাৰ্যালয়ৰ দেৱাল, কঠমপি ৰক্ষা পৰে বিভাগটোৰ কেণ্টিন। ঘটনা সংঘটিত হওয়ার পিছত ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরক্ষী আটক করেছে ডাম্পার চালকক। বরাগাঁর ডাম্পিং গ্রাউন্ডলে যাবলগিয়া ডাম্পারখনের গতিবেগ সম্পর্ক এনেদরে বর্ণনা করলে প্রত্যক্ষদর্শীয়ে। ঠিক টার্নিংটা পাইছো, উপরে যাম দেখিছো এখন এই ডাম্পারখান হাও হাও গাহি আছে। তেতিয়া মই মানে কি হল টার্নিংটো রখি দিলো। মই তেতিয়া গম পাইছো যে এই ইয়ার কিবা এটা নিশ্চয় বিজুতি ঘটিব। মোর চকুর আগতে একদম নামি আহি ইয়াতে এজন ক্যামেরাম্যান এজন রুখি আসলে কি বিভাগের ক্যামেরাম্যান মানে জানো, তেওঁক মুহূর্তায় একদম লৈ গৈ ওয়াল ভাঙি ডাম্পার খান সুমাই গল। রাস্তার বলে কিবা সার্ভে করা মানে ক্যামেরাম্যান বলেও কৈছে। এই স্থানত ইয়াই প্রথম ঘটনা নহয়। ইয়ার পূর্বে নিয়ন্ত্রণ হেরুয়ার ফলত দুটাকৈ ঘটনা সংঘটিত হয়েছে এই স্থানতে। জিএমসি পাহাড়ৰ এই পথ চোৱাত নাই কোনো স্পিড ব্রেকার, দীর্ঘদিনের পর বিকল ট্রাফিক সিগন্যাল নাই। আরক্ষী আর পরিবহন বিভাগের এনে নির্লিপ্ত ভূমিকাক লৈ খুব উচারিলে স্থানীয় লোকে। ইয়াতে তারমানে ডাম্পার দুখান হল আর এনেকা প্রায় গাড়ি এটা হয়ে থাকে, হ্যাঁ, আর মানুষ মরে ইয়াত তারমানে প্রায় মানুষ মরে আর এক্সিডেন্ট হয়ে আর গাড়িবিলা খুব বহু দূর উপর উপায় আই যায়, আই ফেলে খুব জোর নামে দেয় গাড়িবিলা খান। হ্যাঁ, গাড়ির ইয়াত কোনো কন্ট্রোল নাই। হ্যাঁ, তাহলে মানুষ এ আজি এজন মরিলে এই রাস্তা সাভে করেছে, আমি বড় দেখছি ইমান জোরত এই গাড়িবিলা আহে নয় ভাবিব না, আমার ভয়ে লাগে। ইয়ার পূর্বে হওয়া ঘটনার পিছত বিভাগীয় মন্ত্রীয়ে বারে বারে দুহারে ব্যবস্থা গ্রহণ করার কথা, কিন্তু কার্যক্ষম হয়ে নুঠে কোনো ব্যবস্থা। এই ঘটনা হওয়ার পিছত মন্ত্রীর চকু খোল খায় নে না খায় সেয়া হব লক্ষণীয়। হিরকজ্যোতি মালাকার আর প্রিয়ব্রত গগৈর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আন এক নিরীহর প্রাণ ললে ডাম্পারে। এবার ডাম্পারর চেপাত মৃত্যু পথর জরিপ চলা ব্যক্তির। সর্বশিক্ষার কার্যালয়ের দেওয়াল ভাঙি সুমাল জিএমসির ডাম্পার। প্রতিদিনে বাতরির শিরোনাম দখল করে আহিছে ডাম্পারর খুন্দাত মৃত্যুর বাতরিয়ে। আনদিনার দরে মঙ্গলবারেও সংঘটিত হল তেনে এক ঘটনা। সময় তেতিয়া দিনের 10:45। জিএমসি পাহাড়ৰ হৈ কাহিলিপাৰা সংযোগী পথেৰে অহা এখন ডাম্পাৰৰ খুন্দাত নিহত হয় নিখিল দাস নামৰ ব্যক্তিজন। চিপাঝাৰৰ দলংঘাটৰ ব্যক্তিজনে কাহিলিপাৰাত ৰাস্তাৰ জৰীপৰ কামত আন দিনাৰ দৰে ব্যস্ত থকাৰ সময়তে সংঘটিত হয় দুৰ্ঘটনা। গুৱাহাটী পৌৰ নিগমৰ জাবৰ কঢ়িয়াই নিয়া ডাম্পাৰখন প্ৰচণ্ড জোৰত খুন্দা মৰাৰ ফলতে ভাগি পৰে সৰ্বশিক্ষা বিভাগৰ কাৰ্যালয়ৰ দেৱাল, কঠমপি ৰক্ষা পৰে বিভাগটোৰ কেণ্টিন। ঘটনা সংঘটিত হওয়ার পিছত ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরক্ষী আটক করেছে ডাম্পার চালকক। বরাগাঁর ডাম্পিং গ্রাউন্ডলে যাবলগিয়া ডাম্পারখনের গতিবেগ সম্পর্ক এনেদরে বর্ণনা করলে প্রত্যক্ষদর্শীয়ে। ঠিক টার্নিংটা পাইছো, উপরে যাম দেখিছো এখন এই ডাম্পার খান হাও হাও গাহি আছে। তেতিয়া মই মানে কি হল টার্নিংটো রখি দিলো। মই তেতিয়া গম পাইছো যে এই ইয়ার কিবা এটা নিশ্চয় বিজুতি ঘটিব। মোর চকুর আগতে একদম নামি আহি ইয়াতে এজন ক্যামেরাম্যান এজন রুখি আসলে কি বিভাগের ক্যামেরাম্যান মানে জানো, তেওঁক মুহূর্তায় একদম লৈ গৈ ওয়াল ভাঙি ডাম্পার খান সুমাই গল। রাস্তার বলে কিবা সার্ভে করা মানে ক্যামেরাম্যান বলেও কৈছে। এই স্থানত ইয়াই প্রথম ঘটনা নহয়। ইয়ার পূর্বে নিয়ন্ত্রণ হেরুয়ার ফলত দুটাকৈ ঘটনা সংঘটিত হয়েছে এই স্থানতে। জিএমসি পাহাড়ৰ এই পথ চোৱাত নাই কোনো স্পিড ব্রেকার, দীর্ঘদিনের পর বিকল ট্রাফিক সিগন্যাল নাই। আরক্ষী আর পরিবহন বিভাগের এনে নির্লিপ্ত ভূমিকাক লৈ খুব উচারিলে স্থানীয় লোকে। ইয়াতে তারমানে ডাম্পার দুখান হল আর এনেকা প্রায় গাড়ি এটা হয়ে থাকে, হ্যাঁ, আর মানুষ মরে ইয়াত তারমানে প্রায় মানুষ মরে আর এক্সিডেন্ট হয়ে আর গাড়িবিলা খুব বহু দূর উপর উপায় আই যায়, আই ফেলে খুব জোর নামে দেয় গাড়িবিলা খান। হ্যাঁ, গাড়ির ইয়াত কোনো কন্ট্রোল নাই। হ্যাঁ,
আরে মানুহ এই আজি এজন মরিলে এই রাস্তা সাভে কৰিছে আমি দেখছো ইমান জোরত এই গাড়িবিলাক আহে নহয় ভাবিব নোৱাৰে আমার ভয়ে লাগে ইয়ার পূর্বে হওয়া ঘটনার পিছত বিভাগীয় মন্ত্রীয়ে বারে বারে দুহারে ব্যবস্থা গ্রহণ করার কথা কিন্তু কার্যক্ষম হয়ে নুঠে কোনো ব্যবস্থা এই ঘটনা হওয়ার পিছত মন্ত্রীর চকু খোল খায় নে নাখায় সেয়া হব লক্ষণীয় হিরক জ্যোতি মালাকার আর প্রিয়ব্রত গগৈর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট